বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করতেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার নবী যখন আমার সাথে খেতে বসতেন, আমি যখনই পানি পান করতাম, আমি গ্লাসের যে অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। আপনার তো খানিত বইলে আপনার একটা গোল্লাস বা বিদার একটা গোল্লাস, দুইটা এখানে একটা রাখবা, একটা দিয়ে দুইজনে খাইবা, এক কাপও কফি খাইবা। যুবক হল খুব তালো যে হুজুর খুব ভালো জিনিস দিলে আজকে। এটাই তো এই রোমান্স, এই ভালোবাসা আপনার আপনার ফ্যামিলিতে বরকত বাড়িয়ে দিবে, ঠিক কি না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখনই কোনো গোশতের টুকরা কিংবা হাড্ডি খেতাম, মাঝে মাঝে আমার নবী সেই গোশতের টুকরা কিংবা হাড্ডিটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে আমি খেতাম, ঠিক ওই মাংসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার নবীও খাওয়া শুরু করে দিতেন। ভাবির সাথে এক প্লেটে খাবেন, একজন আরেকজনকে খাওয়াই দিবেন, মহব্বত বাড়বে না কমবে? সময় দিবেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে এত চমৎকার সুন্দর আচরণ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী মাঝে মাঝে আমার সঙ্গে প্রতিযোগিতাও করতেন। চাঁদনি রাতে আমার নবী বললেন, আয়েশা গো চলো চাঁদনি রাতে আমরা একটু দৌড় প্রতিযোগিতা খেলি, দেখি কে ফার্স্ট হয়, আমি না তুমি। আল্লাহর নবীকে হারাতে পারবে আকাশের নিচে জমিনের উপরে এমন কেউ আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে খুশি করার জন্য ইচ্ছে করে তিনি হেরে গেলেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে গেলেন। কিছুদিন পর আমার নবী বললেন, আয়েশা গো আজকে চলো আবার তোমার সাথে প্রতিযোগিতা করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী সেদিন কোনো সুযোগ না দিয়েই তিনিও ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ, ফার্স্ট হয়ে বললেন, আয়েশা ওদিন যে আমার আড়াইশ নাই, আজ তোমার আড়াই, আমি কিন্তু সুদ নিছি। সুবহানাল্লাহ, কি চমৎকার সম্পর্ক, কি চমৎকার সম্পর্ক! একটু সময় পেলে ভাবিদেরকে নিয়ে ঘুরতে যাবেন, সামর্থ্য থাকলে কক্সবাজার যাবেন, দেশের বাইরে যাবেন, ফ্যামিলিতে সম্পর্ক বাড়বে। আপনি অসুস্থ হলে ভাবি আপনার সেবা করে, আপনি কি ভাবির সেবা করেন? নিজের স্ত্রীকে আপনি অসুস্থ হলে সেবা করবেন, এটাও আমার নবীর আদর্শ। বদরের যুদ্ধ থেকে ফেরার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, অগো উসমান, বদরের যুদ্ধে কেন শামিল হলে না? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, অগো আল্লাহর নবী, আপনার মেয়ে অসুস্থ ছিলেন, আমার প্রিয়তমা স্ত্রী অসুস্থ থাকায় আমি তার সেবা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বুখারীর বর্ণনা, ইন্নালাকা আজরা রাজুলিম মিম্মান শাহিদা বদরাহু ওয়া সাহমাহু, তোমার স্ত্রীর সেবা করার কারণে বদরের যুদ্ধে গিয়ে যারা শহীদ হয়েছে, স্ত্রীর সেবা করার কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমল্লামায় তোমাকে দান করেছে। স্ত্রীদেরকে রান্না বান্নার কাজে মাঝে মাঝে সহযোগিতা করবেন। গরো আইয়া উত্তর খানিরা ফাইলে হয় না, কিতা করলে এত সময় কিতা করছ? ইলা কর্কশ স্বভাবের মানুষ আপনারা এলাকাত নাই। আর আমার নবীর স্বভাব কেমন ছিল শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন, বললেন, ওগো আয়েশা খাবার দাবার কি রেডি হয়েছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবী অপেক্ষা করেন, রান্না বান্না এখনো সম্পূর্ণ হয় নাই, আমার নবী কোনোদিনও রাগ করেন নাই। রাগ না করে বরং তিনি বলেছেন, আয়েশা গো চলো আজকে তোমাদেরকে রান্না বান্নার কাজে আমি নিজেই সহযোগিতা করব। আতারে ফাতারে সাইড হইতো নাই, খাওয়া দাওয়ার বাদে মাঝে মাঝে থালা বাসন মাঞ্জানিত আপনারা বাবিরে সাহায্য করবা, মাঝে মাঝে আপনারা দেখবা খরা লাগতো না, আপনি আদ দাও মাত্র কবে আল্লাহ আল্লাহ আপনি করেন না জানো, ওই যে আপনি আদ দিলা খরার লাগি ভালোবাসা বা আরও বাড়ি জীব সহযোগিতা করবা। স্ত্রীরে সহযোগিতা করা এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্না। আর কোনো সময় ফিটবা না, বউ ফিটে এমন ডাকাইত আপনারা এলাকাত আসেনি, এটা তো ডাকাইত। কোনো নবী হলে বিবি মারছেন না, স্ত্রী মারছেন না, আপনি মারুন এখানে, বিবি মারবা না, প্রশংসা করবা সবসময়। বউর প্রশংসা না করলে কিন্তু কপালও ইয়ে আছে, খারাপই আছে, সবসময় তরকারিত নুন কমইব, কথা বুঝছেন নি? কথা ক্লিয়ার হন না, কোনো বেজাল টেজাল আছে?
লবণ কিন্তু কম হইব, প্রশংসা উশংসা নাই। একদিন খাইয়া কয় ইয়া আল্লাহ আজ যে মজা হয়েছে, হয় আরামির আরামি সবসময় আমি রান্ধি, একটা দিন প্রশংসা করছো না, আজকে পাশর বাড়ির এক বাইবে দিছেন, হিবাই দি কোন লাইন করছো, হিবাই দি মজা হয় হিবাই মজা হয় না, এলাকা আছে না নি ওটাও আছে নাকি তাও বাইদি। প্রিয় ভাইয়েরা, তাহলে সুখী পরিবার গঠনের দুই নম্বর উপাদান হচ্ছে স্বামী স্ত্রীর পারস্পরিক ভালো আচরণ থাকতে হবে। এখন বাবি অকলায় যে খুশি আল্লাহ হুজুরাই আমার পক্ষে ফুরা, এখন বাবি অকলারে কইরাম বাইর লগেও সুন্দর আচরণ করা লাগবো না নি। আমার বোনদেরকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, আপনার স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামী হলো আপনার জন্য অনেক বড় নিয়ামত। ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতু আন তাসজুদা লিজাওজিহা। মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম, দুনিয়ায় যদি মানুষ মানুষকে সাজদা করার অনুমতি আল্লাহ দিতেন তাহলে তামাম নারীদেরকে আল্লাহ অর্ডার দিতেন তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা দেয়। আপনার স্বামী আপনার কাছে সম্মানের পাত্র। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ না ওই নারী তার স্বামীর হক আদায় করে। মা বোনদেরকে বলতে চাই, স্বামীর খেদমত করেন, স্বামীর আনুগত্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, যেই নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের ইজ্জত সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, কিয়ামতের দিন তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে আল্লাহর জান্নাতের ভেতরে দাখিল হয়ে যা। যেন মা বোনদেরকে বলবো, ভাইদের সাথে স্ত্রীদের আপনার স্বামীর সাথে হাজবেন্ডের সাথে ভালো আচরণ করবেন, তখনই আপনাদের পরিবারে বরকত ঢেলে দিবেন কে। সুখী পরিবার গঠনের কয়টা উপাদান বললাম? অবিবাহিত হলের ভিতরে খালি জালাফুরা যে হুজুর জালাগোত্র খালি দুমাদিরা। এখন সবর উদ্দেশ্য আইব কথা ইনশাআল্লাহ, মনে রাখলেনি আপনারা? প্রথম বলেছিলাম উত্তম জীবন সঙ্গে নির্বাচন করা, নাম্বার টু। দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালো সুন্দর সম্পর্ক থাকা। কখনো বাচ্চাদের সামনে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করবেন না, এটা বাচ্চাদের আপনাদের তর্কাতর্কি ঝগড়াঝাটি এগুলো বাচ্চাদের মন মানসিকতায় ব্যাপক প্রভাব ফেলে, এই জন্য এই কাজ করা যাবে না। আল্লাহ তালা আমাদেরকে সঠিক সমজ দান করুন, বলেন আমিন। সুখী পরিবার গঠনের তিন নম্বর উপাদান হচ্ছে আপনার ঘরের মধ্যে সালামের পরিবেশ থাকা। কি থাকা? যখনই ঘরে যাবেন সালাম দিবেন। ঘরে কি আপনারা সালাম দেন? সালাম তো নাই, এখন সালামের পরিবর্তে শুরু হয়েছে হাই হেই, হুজুর হাই আর হেই, আবার গুড মর্নিং। এক বেটা সকালবেলা বলল গে ঝগড়া করিয়া বারইছে, মুখ গুমরা করিয়া বই রইছে, তার বন্ধু এক গায়া হয় হাই দোস্ত গুড মর্নিং, হয় ভাই দিয়ায় খানোর মাঝে এমন থাবা দিমু, সকালবেলা বেটা বললো গে ঝগড়া করিয়া বারাইছি, এখন গুড মর্নিং, তার লাগে এটা গুড মর্নিং না ব্যাড মর্নিং? কিন্তু লোকটার মন যতই খারাপ থাকুক আপনি যদি গিয়ে সালাম দেন রাগ করার সুযোগ আছে নাকি বলেন? কারণ সালাম মানেই দোয়া, সালাম মানেই হলো আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি আর রহমত বর্ষিত হোক। যতই মন খারাপ থাকুক, মন খারাপ থাকা সত্ত্বেও জবাব দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি আর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ, ঘরে সালামের পরিবেশ রাখবেন। আপনি যখন বাড়িতে যাবেন ভাবিকে সালাম দিবেন, ভাবিকে সালাম দেন তো আপনারা, নাকি বলেন যে আমি কেন সালাম দিব? অবশ্য সালাম দিয়ে মাঝে মাঝে অনেকে বিপদেও পড়ে। এক ভাই আমাকে একদিন বললেন, হুজুর সালাম দিয়ে আমি একদিন বিপদে পড়লাম। বললাম কি বিপদে পড়েছেন? বলে ঘরের মধ্যে গিয়ে কলিং বেল চাপলাম, কলিং বেল চাপার পরে আমার ওয়াইফ দরজা খুলে দিল, আমি বললাম আসসালামু আলাইকুম, সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে আমার বউ বললো কি ফাইজলামি করো, আমাকে তুমি চিনো না? মানে আমরা মনে করেছি সালাম শুধুমাত্র স্পেসিফিক পার্সন কিছু সুনির্দিষ্ট ব্যক্তিকে দেওয়া যায় না, ভাইয়েরা সালাম সকলেই সকলকে দিতে পারে। আপনি আপনার ছেলেকে সালাম দিবেন, আপনার মেয়েকে সালাম দিবেন, ঘুম থেকে উঠে আপনাদের মৌলভীবাজার এলাকায় দেখলাম অনেক ডুপ্লেক্স বাড়ি, খুব সুন্দর সুন্দর বাড়ি আপনাদের, ঘর থেকে বের হবেন ছেলের সাথে দেখে আসসালামু আলাইকুম, সিলেটি মানুষ যেহেতু আপনার আসসালামু আলাইকুম, বাবারে ভালো আসনি,
ফজরের নামাজ তুমি ফরসনি, আপনার ফুরির লোকের দেখা হয়েছে আসসালামু আলাইকুম, মাই গো নামাজ ফরসনি, তুমি ভাই বোনের দেখা হইব সালাম দিবা আপনারা আসসালামু আলাইকুম, ভাইয়া নামাজ ফরসনি আসসালামু আলাইকুম, আপু বা আফা নামাজ ফরসনি, ইলাখান সালামর পরিবেশ যদি গড়ো থাকে এই গড় আর অশান্তি কোনোদিন হামাইব। বাবা মা যারা আসুন ফুয়াফুরিন তোরে সালাম দিলে ফুয়াফুরিন তে আপনার কাছ থেকে সালাম শিখিল, আর দাদা যারা হইস নানা যারা হইস নাতি নাতিদের সালাম দিবা এরা আপনার কাছ থেকে সালাম শিখিল, ঠিক কেনা সালাম দিবেন। তাহলে সালামের পরিবেশ থাকলে ওই ঘরটাকে সুখী ঘর বানিয়ে দিবেন কে, এটা আমার কথা নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালামের ব্যাপক প্রসার ঘটাও। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন আমার নবী আমাকে বললেন ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, বললেন ওগো আনাস ঘরে যখনই ঢুকবা ঘরবাসী সবাইকে সালাম দিবা, কারণ এই সালাম তোমার আর তোমার ঘরের সবার জন্য বরকতের কারণ হয়ে যাবে। তাহলে সুখী পরিবারের তিন নাম্বার উপাদান বা তিন নাম্বার বৈশিষ্ট্য সেই পরিবারে কি থাকবে, সালাম থাকবে। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে আনতাজালাল বাইতা মাকানাল লিযিক্রিল্লাহ, আপনার ঘরকে আল্লাহর জিকিরের ঘর হিসাবে আপনি পরিণত করবেন, এমন ঘর যেন আপনার হয় যেই ঘরে সব সময় তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, তাসবিহ তাহলিল হয়, এমন ঘর যেন না হয় যেই ঘরে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা টেলিভিশন, গান, হিন্দি গান, ডান্সের সাউন্ড, গানের সাউন্ড, এমন ঘর যেন আপনার না হয়, ঘরের মধ্যে সবসময় যেন কোরআনের সাউন্ড থাকে, যেই ঘরে কোরআনের সাউন্ড থাকে ওই ঘরে কোনোদিন শয়তান ঢুকতে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করো, তোমরা ঘরের ভেতরে কোরআনের সাউন্ড দিয়ে ঘরটাকে ধ্বনিত করে দাও, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় বিশেষ করে সূরাতুল বাকারা যেই ঘরে তেলাওয়াত হয় ইয়ানফিরুশ শাইতানু মিনাল বাইত, সেই ঘর থেকে শয়তান পলায়ন করতে থাকে। আপনারা মৌলভীবাজার ওই এক জায়গাতে আমি আইসলাম মাহফিল, নাম হইতাম না চিনিলে বা কইলে দেখি গরো হামাইয়াও তাবিজ কইলাম, অ গরব্বি তাবিজ লাগাই জনক না কয় হুজুর জিনবো তার আইতো না, আর আল্লাহ রাসূলের হাদিস যেই গরো কোরআন তেলাওয়াত সূরা বাকারা তেলাওয়াত হয় শয়তান তো দূরের কথা জিন বুঝ শুদ্ধা এখান থেকে পালাইতে থাকে, সুবহানাল্লাহ, তোমার গরো শয়তান আইতো না তো কার গরো আইতো, শয়তানের হকলতা অনন্য তুইছ আস্তা দিন টিভি বাজে, ঘরে কোরআন তেলাওয়াত করুন, কোরআনের চর্চা করুন, ঘরের মধ্যে যেন কোরআনের সাউন্ড থাকে, আপনার ছেলে যেন কোরআন পড়ে, মেয়ে যেন কোরআন পড়ে, আপনার ভাই যেন কোরআন পড়ে, বোন যেন কোরআন পড়ে, সবাই যেন কোরআনের সাউন্ড দিয়ে কোরআনের ধ্বনি দিয়ে ঘরটাকে ধ্বনিত করে রাখে, এই ঘরে বরকত নাজিল করবেন কে। যারার পরিবারে সুখ শান্তি নাই, আজকে বুজুক্কা খেনে নাই, এখন তো সাতটা হয়েছি আর বাকি আছে কয়টা, নয়টা, কোন সত্যি হইল নাম্বার ফাইভ। পাঁচ নাম্বার হচ্ছে ঘরের মধ্যে সালাত নামাজের পরিবেশ থাকা, আপনারা তো নামাজে আসেন না, এ যুবক আর তরুণ ভাইরা তোমাদেরকে বলছি কেন তুমি নামাজে আসো না, আজ কুলাউড়া এক মসজিদে নামাজ আদায় করলাম মাত্র চার পাঁচজন মুসল্লি, তাই না, চার পাঁচজন মুসল্লি, আফসোস লাগলো, কেন নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি, আপনি কোন ধোকায় পড়ে আছেন, দুনিয়ার চাকচিক্য আর মোহ আপনাকে ধোকায় ফেলে রেখেছে, কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেল এখন কি আপনার কবরের কথা মনে হয় না, আপনার বাবাকে মানুষ জিজ্ঞেস করতো চাচা বাড়ি কোথায়, ওই যে টুপ্লেক্স বাড়িটা দেখা যায় এটা আমার বাড়ি, আপনাকেও মানুষ জিজ্ঞেস করে বাড়ি কোথায় বলে এটা আমার বাড়ি, এটা আপনার বাড়ি নয়, এই দাসের বাজারের কবরস্থান আপনার আসল বাড়ি, কিসের বাড়ি বাড়ি করেন আপনি, কবরে গিয়ে আপনি আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করেছেন, কেন নামাজে আসেন না, যুবক তরুণদেরকে বললাম নামাজে আসো না কেন, কয় হুজুর আমাদের তো সময় হয় নাই, কখন সময় হবে, কয় যখন চুলদাড়ি পেকে যাবে, তাকিয়ে কি দেখো না, তুমি কি দেখো না কত যুবক রাতের বেলা ঘরে ঘুমায় সকালবেলা তার লাশ ঘর থেকে বের হয় আছে না নাই, শয়তানের ধোকায় পড়ে যাও না, এটা শয়তানের পজিটিভ ধোকা, নামাজ পড়লে খুশি হন কে, আর নামাজ ছাড়লে খুশি হন কে, খুশি হয়,
আজকে ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন, জোহরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন? এ যুবক আর তরুণ ভাইরা, আসরের নামাজ ছেড়ে দিলা, মাগরিবের নামাজ চলে গেল, এশার নামাজ চলে গেল, তুমি কাকে খুশি করলা? তোমার বিবেকে কি এই প্রশ্ন কখনো আসে না? কখন তোমার বিবেক বোধ জাগ্রত হবে? কখন তুমি বুঝবে? কখন তোমার বিবেক বোধ পয়দা হবে? কখন তোমার অনুভূতি জাগ্রত হবে? আর কখন, আর কখন? এখনো কি তোমার মনে হয় না তুমি দুনিয়া থেকে চলে যাবে? এখনো কি তুমি বুঝতে পারছো না এটা তোমার মুসাফিরখানা, মেহমান বাড়িতে এসে তুমি তো তোমার নিজের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছো? আমাদের বাড়ি জান্নাত, এখানে আমরা এসেছি এই দুনিয়া ওয়েটিং রুমের মতো। আপনাদের এলাকার অনেকেই লন্ডনে যান, আপনাদেরকে বুঝাতে অনেক সুবিধা হবে। যখন আপনারা এক দেশ থেকে আরেক দেশে যান, ইমিগ্রেশন শেষ করার পরে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে আপনাকে থাকতে হয়, যেটাকে বলা হয় ওয়েটিং রুম। এই ওয়েটিং রুম কি চিরকালের জন্য? না, ফ্লাইটের আগ পর্যন্ত। আপনি দুনিয়াতে আছেন মালাকুল মাউতের ফ্লাইট নিয়ে আসার আগ পর্যন্ত, যখনই মালাকুল মাউত মৃত্যুর ফ্লাইট নিয়ে আসবেন, শেষ। কিসের বাড়ি বাড়ি করেন, কিসের ক্ষমতা, কিসের দলবাজি তেলবাজি কিছুই থাকবে না। এখন 2020 সাল, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, 2120 সাল আপনি মাটির সাথে মিশে গিয়েছেন, আপনার অনুভূতি কেন জাগ্রত হয় না? 1920 সালে যারা ছিল, 2020 সালে কেউ নাই, 2120 সাল আসবে, এটা অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য। 2120 সালে আপনি কিছুই থাকবেন না। তাহলে কেন, কেন, কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? নামাজ ছেড়ে দিবে না, কথা কয় না, ছাড়ার সম্ভাবনা আছে না? নামাজ ছাড়বেন না। ঘরে নামাজের পরিবেশ সৃষ্টি করেন, নিজে নামাজ পড়েন, নিজের ওয়াইফকে নামাজের কথা বলেন। একজন নেককার স্বামী চাইলে খারাপ বউকেও ভালো বানিয়ে দিতে পারে, একজন খারাপ স্বামীকে একজন ভালো স্ত্রী ভালো বানিয়ে দিতে পারে। মা বোনদেরকে বলছি, আপনার হাজব্যান্ড নামাজ পড়ে না তো কি হয়েছে? ফজরের সময় গরম পানি করে বলেন, প্রিয়তম স্বামী আমার উঠে যান, গরম পানি এনেছে। আচ্ছা, মসজিদে যাওয়া লাগবে না, ঘরেই পড়েন। আচ্ছা, যে লোকটা বেনামাজি তাকে আস্তে আস্তে নামাজি বানাইতে হবে আগে, পাঁচ ওয়াক্ত পড়ার দরকার নেই। আচ্ছা, আপনি আগে এক দুই ওয়াক্ত পড়েন, এক দুই ওয়াক্ত যখন নিয়মিত করে আসেন, এবার আপনি চার ওয়াক্ত পড়েন, চার ওয়াক্ত পড়ে ফজর পড়ে না বুঝান, আর ফজরটাও বাদ দিয়ে না, ধীরে ধীরে নিয়ে আসেন, ধীরে ধীরে নিয়ে আসেন, দেখবেন ভালো হয়ে যাবে। ঘরের মধ্যে নামাজের পরিবেশ সৃষ্টি করেন, নিজের সন্তানগুলোকে নামাজি বানান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানগুলোর বয়স যখন সাত বছর হয়ে যায় তখন থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও, নামাজের কথা বলো, নামাজের তাকিদ দাও। এখন সন্তানগুলোকে কি আর নামাজি বানাবো? দেখা যায় মা বাপ নিজেরাই তারা বেনামাজি হয়ে বসে আছে। এক ভাই ফজরের নামাজে এসছে, বললাম, ভাই আপনি ফজরে আসলেন, ছেলেকে আনলেন না কেন? কয় হুজুর দেখেন না। কইলাম কিতা দেখতাম, কয় যে ঠান্ডা পড়ছে দেখুন না নি। কইলাম গরুর ভিতরে এখন আগুন লাগলে আপনি কইবানি বালা হইছে, ইবাই ঠান্ডা পড়ছে ইবাই আগুনও লাগছে, এখন হে বালা করি আগুন নিয়া একটু তাপ নিয়া হিটার হিটার হিট হিট লাগে ঘুমাব না। কয় হুজুর ডন করেন না কিতা, আগুন লাগলে তো এটা ডাক না ডাকলে লাগতেই আগুন থাকে তুললা, হে শুদ্ধা আমিও দূর মানবো। দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের তুলনা এটা কিছুই না, সত্তর ভাগের এক। আপনার কলিজার টুকরা সন্তান এই আগুনে পুড়ে যাক এটা আপনি চান না, এটা চাইবেনও না কখনো, কিন্তু আপনার সন্তান নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে জাহান্নামের কঠিন ভয়াবহ আগুনের দিকে অগ্রসর হচ্ছে, আপনি কি তা চিন্তা করছেন না? আপনার সন্তানগুলোকে নামাজই বানান, এমন সন্তান রেখে যান আপনি মারা যাওয়ার পর নামাজ পড়ে পড়ে যেন আপনার জন্য দোয়া করে। এমন সন্তান রেখে যাইয়েন না যাদের জন্য কবরে গিয়ে আফসুস করবে না, আরে এমন এক হোমবক্তরে রাখিয়ে আইসি, একদিন উষ্টা খাইয়াও হে আসলে ফসমেদি ভরে না, উষ্টাও খায় না, এলা আছে না নেই। ভালো সন্তান বানিয়ে যান, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। সুখী পরিবারের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই ঘরে কি থাকা, সবাই বলেন কি থাকা, নামাজ থাকা।